আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মাত্র 20 রানের মধ্যে তাদের 3 উইকেট হারিয়ে ফেলেন, আর তখনই ক্রিজে নামেন গ্যান ফ্লিক্স। গ্যান ফ্লিক্সও একই অবস্থা, তিনি শ্রীলঙ্কার বোলারদের বল বুঝতে পারেননি, ক্যাচ তুলে দিয়েছিলেন, কিন্তু শ্রীলঙ্কার ফিল্ডাররা সেই ক্যাচটা ধরতে পারল না, ক্যাচটা ফেলে দিল, আর তখনই তিনি ইতিহাস তৈরি করে ফেললেন। গ্যান ফ্লিক্স একাই নিউজিল্যান্ডকে টেনে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত 20 ওভার খেলে নিউজিল্যান্ড 167 রানের স্কোর দাঁড় করায় 20 ওভারে 7 উইকেটের বিনিময়। কিন্তু গ্যান ফ্লিক্স তিনি ইতিহাস করে ফেললেন। টি-20 বিশ্বকাপে এবার আসরে তিনিই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন, আর এই সেঞ্চুরি করলেন তিনি মাত্র 64 বল খেলে 104 রানের একটি দানবীয় ইনিংস খেললেন, যেখানে 10টি 4-এর মার ছিল এবং 4টি 6-এর মার ছিল, যেখানে জবাব দিতে নেমে শ্রীলঙ্কার পুরো টিম এক গ্যান ফ্লিক্সের রান করতে পারলো না। শ্রীলঙ্কা 19 ওভার 2 বল খেলে মাত্র 102 রানে অল আউট হয়ে গেল, আর এই হারের ফলে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের কাছে যে 65 রানের বিশাল ব্যবধানে হারল, এতে করে শ্রীলঙ্কার সেমিফাইনালে যাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। এক প্রকার তারা সেমিফাইনাল থেকে ছিটকেই পড়ল। নিউজিল্যান্ড বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা আর পেরে উঠল না। নিউজিল্যান্ডের 10 বোল্ট একাই তিনি নিয়েছেন, 4-4 উইকেট শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছেন, আর এতেই শ্রীলঙ্কা কুপুকার।